টুকটাক ক্যাশ নামের এই অ্যাপটিতে কাজ করে যখন আপনার মাত্র 20 টাকা ইনকাম হবে তখন সাথে সাথে মোবাইল রিচার্জ এবং কাজ করে মাত্র 100 টাকা ইনকাম হলে বিকাশ নগদে উইথড্র দিয়ে পেমেন্ট রিসিভ করতে পারবেন এবং এই টুকটাক ক্যাশ অ্যাপটি আপনার বন্ধু-বান্ধবদেরকে রেফার করলে রেফারাল কমিশনও পাবেন সো এই টুকটাক ক্যাশ অ্যাপটি সম্পর্কে আপনাদের এ টু জেড স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব যাতে আপনি খুব সহজেই অ্যাপটিতে নিয়ম মেনে কাজ করে টাকা ইনকাম করতে পারেন তো প্রথমত আপনি আপনার ফোনে এই টুকটাক ক্যাশ অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনার ফোনের গুগল প্লে স্টোর ওপেন করবেন দেন প্লে স্টোরে আপনি সার্চ বক্সে গিয়ে সার্চ করে দেবেন টুকটাক ক্যাশ লিখে প্লে স্টোরে আপনি টুকটাক ক্যাশ লিখে সার্চ করলে প্রথমেই এই ধরনের একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন অ্যাপটির পিকচারটি আপনি খুব ভালো করে দেখে রাখুন যাতে আপনি খুব সহজেই অ্যাপটি চিনে ডাউনলোড করতে পারেন তাছাড়া আপনাদের সুবিধার্থে আমি এই অ্যাপটির ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও দিয়ে রেখেছি সেখান থেকে আপনারা ইজিলি ডাউনলোড করে নিতে পারেন সো অ্যাপটি হচ্ছে সম্পূর্ণ নতুন একটি অ্যাপ্লিকেশন ইতিমধ্যে 1000 লোকের থেকেও বেশি লোক অ্যাপটি ডাউনলোড করে কাজ করতেছে সো এই টুকটাক ক্যাশ অ্যাপটিতে কাজ করতে হলে আপনাকে একটি ভিপিএন কানেক্ট করার প্রয়োজন হবে তাই আপনারা প্লে স্টোরে সার্চ বক্সে গিয়ে সার্চ করে দেবেন সুপার ভিপিএন লিখে প্লে স্টোরে আপনার সুপার ভিপিএন লিখে সার্চ করলে প্রথমে এই সুপার ভিপিএনটি পেয়ে যাবেন আপনারা এই সুপার ভিপিএনটি ডাউনলোড করবেন এবং ওপেন করবেন ওপেন করার পর উপরে কর্নার যে সার্ভার রয়েছে এই সার্ভারে ক্লিক করবেন সুপার ভিপিএনটি ওপেন করার পর উপরে কর্নার সার্ভারে ক্লিক করে আপনাদেরকে অবশ্যই সুপার ভিপিএনটি ইউএস সার্ভারে কানেক্ট করতে হবে যদি কোনো অ্যাড করে একটু ওয়েট করে অ্যাডটি ক্লোজ করে দেবেন তারপর আপনারা যেটা করবেন উপরে কর্নারে ক্লিক করে সার্ভারটা সিলেক্ট করবেন ইউএস সার্ভার তিন নম্বর ইউএস সার্ভারে ক্লিক করবেন তাহলে সুপার ভিপিএনটি ইউএস সার্ভারে সেট হয়ে যাবে এবার আপনি এখানকার কানেক্টে ক্লিক করবেন তাহলে একশো করবেন দেন আপনার সুপার ভিপিএনটি ইউএস সার্ভারে কানেক্ট হয়ে যাবে সময় সুপার ভিপিএনটি ইউএস সার্ভারে কানেক্ট করে চলে যাচ্ছি ওই টুকটাক ক্যাশ অ্যাপটিতে তো ব্রো এই টুকটাক ক্যাশ অ্যাপটিতে আসার পর ঠিক এইরকম দেখাবে সে অ্যাপটিতে কাজ করে টাকা ইনকাম করার জন্য প্রথমত আপনাকে যেটা করতে হবে অ্যাপটি ওপেন করার পর অ্যাপটিতে নতুন করে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সে অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অ্যাপটি ওপেন করার পর নিচে একটি অপশন পেয়ে যাবেন সাইন আপ বলে এই সাইন আপ অপশনটায় ক্লিক করে দেবেন সো সাইন আপে ক্লিক করার পর আপনার কাছে এই ধরনের বেস্ট কয়েকটি অপশন ওপেন হবে এবার এখানে প্রথমে একটি অপশন দেখতে পাচ্ছেন যে ইন্টার ইউর নেম বলে এবার আপনি এখানকার ইন্টার ইউর নেমে ক্লিক করে আপনি আপনার নামটি দিয়ে দেবেন আপনি এখানে যে নামটি দেবেন আপনার অ্যাকাউন্টটিও সেই নামেই ক্রিয়েট হবে তারপরে এখানে শো করবে দুই নম্বরে মোবাইল বলে একটা অপশন এবার আপনার ফোনে বর্তমানে যে সিমটি রয়েছে সেই সিমের নাম্বারটি আপনি এখানকার দুই নম্বর বক্স অপশনটাতে টাইপ করে বসিয়ে দেবেন তারপরে এখানে শো করবে ক্রিয়েট এ পাসওয়ার্ড এবার আপনি এখানে অবশ্যই 4 ডিজিট প্লাস স্ট্রং কোনো পাসওয়ার্ড দিবেন সো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এবার এখানে পরবর্তীতে শো করবে কনফার্ম পাসওয়ার্ড এবার আপনি উপরে যেই পাসওয়ার্ডটি দিয়েছেন সেম পাসওয়ার্ডটি এখানকার নিচের অপশনটাতেও একবার টাইপ করে বসিয়ে দেবেন অবশ্যই অবশ্যই পাসওয়ার্ড দুইটা সেম হতে হবে তারপরে এখানে পরবর্তীতে শো করবে রেফার কোড এবার আপনি এখানকার এই রেফার কোড আপনার এখানে আগে থেকে 1234 বসানো থাকবে আপনি যেটা করবেন এখান থেকে এই রেফার কোডের 1234 কেটে আমার রেফার কোডটি বসাবেন এখান থেকে 1234 কেটে আমার রেফার কোডটি বসাবেন আমার রেফার কোডটি হচ্ছে যেটা 01912345678 তাছাড়া আপনাদের সুবিধার্থে আমার রেফার কোডটি আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও দিয়ে রেখেছি আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমার রেফার কোডটি দেখে তারপর এখানে আমার রেফার কোডটি বসিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাহলে আপনাকে রেফার করার বিনিময়ে আমি পেয়ে যাবো রেফারাল কমিশন সো আমার রেফার কোডটি এখানে বসানো হয়ে গেলে পরবর্তী রয়েছে সাইন আপ বলে একটা অপশন এই সাইন আপ অপশনটা ক্লিক করে দেবেন তাহলে একটু লোডিং নেবে তারপর আপনার অ্যাপটিতে নতুন করে রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে ওকেতে ক্লিক করবেন এবার আপনি এখান থেকে একটু ব্যাগে আসবেন ব্যাগে এসে এবার আপনাকে যেটা করতে হবে আপনি মাত্র যে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই অ্যাকাউন্টে আপনাকে লগ ইন করতে হবে তাই এখানে প্রথমে একটি অবশ্য কথা আছে ইন্টার নম্বর বলে এবার আপনি মাত্র যেই নম্বর দ্বারা আপনি নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই নম্বরটি আপনি একবার এখানে টাইপ করে বসিয়ে দেবেন তারপরে এখানে দুই নম্বরের শো করতে আছে ইন্টার ইউর পাসওয়ার্ড এবার আপনি এখানে এইমাত্র দুইবার যে সেম পাসওয়ার্ড দিয়ে আপনি নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেম পাসওয়ার্ডটি একবার আপনি এখানে টাইপ করে বসিয়ে দেবেন তারপরে এখানে লগ ইন বলে একটা অপশন রয়েছে এই লগ ইন অপশনটা ক্লিক করে দেবেন তাহলে আপনার অ্যাকাউন্টে আপনাকে সাকসেসফুলভাবে লগ ইন করে নিয়ে আসবে সো অ্যাপটিতে লগ ইন করার পর অ্যাপটিতে ওপেন করার পর ঠিক এইরকম দেখাবে সো শুরুতেই বলে রাখি আপনাদেরকে অবশ্যই অবশ্যই অ্যাপটিতে নিয়ম মেনে কাজ করতে হবে নিয়ম ছাড়া কাজ করলে কিন্তু পেমেন্ট পাবেন না অ্যাপটিতে কাজ করার নিয়মটি আপনাদেরকে দেখিয়ে দেবো সো অ্যাপটি ওপেন করার পর ঠিক এরকম দেখাবে এবার আপনি এখানে একটি অপশন পেয়ে যাচ্ছেন যে প্রোফাইল বলে এই প্রোফাইল অপশনটায় ক্লিক করবেন সো অ্যাপটির হোম ইন্টারফেস থেকে এই প্রোফাইলে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে প্রথমে শো করবে আপনি কোন নাম দিয়েছেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে তারপর শো করবে আপনার ব্যালেন্সটা তারপর শো করবে আপনার মোবাইল নাম্বার আপনি কোন নম্বর দ্বারা অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন দেন শো করবে ইউজার আইডি আপনি অ্যাপটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার কত নম্বর লোক তারপর শো করবে ইনভ্যালিড ক্লিক আপনাদেরকে অ্যাপটিতে কাজ করার সময় অবশ্যই অবশ্যই এইখানকার এই ইনভ্যালিড ক্লিকের দিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে আপনার এখানকার এই ইনভ্যালিড ক্লিকটা শুরুতে জিরো থাকবে আপনি যখন অ্যাপটিতে কাজ করে কোনো ভুল অ্যাডে ক্লিক করবেন তখনই আপনার এখানকার এই ইনভ্যালিড ক্লিকটা বেড়ে যাবে আপনার এখানকার এই ইনভ্যালিড ক্লিকটা বেড়ে গেলে আপনি উল্টো দিলে অ্যাপটি থেকে উল্টো দিলে কখনোই পেমেন্ট পাবেন না সো আপনার এখানকার এই ইনভ্যালিড ক্লিকটা বেড়ে ইনভ্যালিড ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স মাইনাস করে নেওয়া যাওয়া হবে আপনার অ্যাকাউন্টে তিনটা ইনভ্যালিড ক্লিক থাকলে আপনার অ্যাকাউন্টে সাসপেন্ড করে দেওয়া হবে সো বুঝতেই পারছেন যে আপনাদেরকে এখানকার এই ইনভ্যালিড
অ্যাফিলিয়েট লিংকের দিকে লক্ষ্য রেখে তারপর কাজ করতে হবে। সো তারপরে এখানে চেক করতে আছে রেফার কোড, এখানকার এই রেফার কোড আছে আপনি যেই নাম্বার দিয়ে অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেটি হচ্ছে আপনার রেফার কোড। আমার এই রেফার কোডটি আপনি খুব ভালো করে দেখে রাখুন, এই রেফার কোডটি ব্যবহার করে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তাহলে আপনাকে রেফার করার বিনিময়ে আমি পেয়ে যাবো রেফারাল কমিশন। দেন সেখানে চেক করতে আছে টোটাল রেফার, আপনি অ্যাপটিতে কত অ্যাপটি কতজনকে রেফার করেছেন, টুডে টাস্ক আপনি 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 আজকে কতটি টাস্ক কমপ্লিট করেছেন, রেজিস্ট্রেশন ডেট আপনি আপনিতে কত কখন রেজিস্ট্রেশন করেছেন। সো আশা করি প্রোফাইলটা বুঝতে পেরেছেন। এখান থেকে ব্যাগে সলিউশন, জাস্ট আপনার এখানকার এই ইনভ্যালিড ক্লিকার দেখে লক রেখে কাজ করবেন, তাহলে আপনি আপনারা উঠে দিলে পেমেন্ট পাবেন। সো এখান থেকে পরবর্তীতে শো করতে আছে টপ ইউজার্স বলে, টপ ইউজার্সে ক্লিক করে আপনি দেখতে পারেন যে অ্যাপটি থেকে কারা কারা উঠে দিয়ে পেমেন্ট পেয়েছে, তাদের নাম, র্যাঙ্ক, তারপর শো করতে আছে ব্যালেন্স। এভাবে আপনি অ্যাপটি থেকে বেশি বেশি টাকা ইনকাম করতে পারলে আপনার নামটিও এখানে চলে আসবে, আপনি অ্যাপটিতে অবশ্যই নিয়ম মেনে কাজ করবেন, তাহলে পেমেন্ট পাবেন। সো তারপরে এখানে শো করতে আছে হিস্ট্রি বলে একটা অপশন, এই হিস্ট্রিতে ক্লিক করে আপনি দেখতে পারেন যে অ্যাপটি থেকে আপনার কত টাকা হিস্ট্রি, আপনার হিস্ট্রিটা এখানে কত টাকা পেন্ডিং রয়েছে, কত টাকা পেড হয়েছে, এখান থেকে এটা হচ্ছে আপনার হিস্ট্রি। এখান থেকে ব্যাগ সলিউশন, এবার আপনি ইনভাইটে ক্লিক করে রেফার করতে পারেন অ্যাপটির লিঙ্ক আপনার বন্ধুবান্ধবদের মাঝে। তারপর এখানে নোটিশে ক্লিক করে অ্যাপটিতে কাজ করার নিয়মটা দেখতে পারেন, সাপোর্টে ক্লিক করে তাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হতে পারেন, তাহলে আপনি অ্যাপটি সম্পর্কে সকল নিউজ পাবেন, অ্যাপটির পেমেন্ট প্রুফ স্ক্রিনশটগুলো দেখতে পারবেন। সো আশা করি আপনি বিস্তারিত বুঝতে পেরেছেন। এবার আপনাদেরকে বলে দিচ্ছি যে অ্যাপটিতে আপনারা কীভাবে নিয়ম মেনে কাজ করবেন। কাজ করার জন্য আপনি জাস্ট অ্যাপটিতে জাস্ট আপনি তিনটা মাধ্যমে কাজ করে পয়েন্ট আর্ন করতে পারবেন এবং পয়েন্টের বিনিময়ে আপনি টাকা নিতে পারবেন। প্রথমত হচ্ছে এখানকার স্টার্ট টাস্ক অর্থাৎ টাস্ক কমপ্লিট করে, দ্বিতীয় হচ্ছে বোনাসের মাধ্যমে এবং তৃতীয়ত হচ্ছে রেফার করে, এই তিনটা মাধ্যমে আপনি কাজ করতে পারবেন অ্যাপটিতে, কাজ করে পয়েন্ট পাবেন, পয়েন্টের বিনিময়ে টাকা। সো এখান থেকে টাস্কে কাজ করার নিয়মটা দেখার জন্য টাস্কে ক্লিক করবেন, টাস্কে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে আপনাকে ভিপিএন কানেক্ট করতে হবে ইউএস সার্ভারে, আমার ভিপিএন বর্তমানে কানেক্ট নেই। সো এবার আপনাদেরকে বলে দিচ্ছি যে স্টার্ট টাস্ক অর্থাৎ আপনি এই টাস্কে কোন নিয়মটা মেনে কাজ করবেন। আপনি যেটা করবেন জাস্ট এই স্টার্ট টাস্ক অপশনটা ক্লিক করবেন, আপনার কাছে 13টা টাস্ক থাকবে, আপনি 12টা টাস্ক কমপ্লিট করবেন, যতগুলো অ্যাড চোখের ব্যাটগুলো ক্লোজ করে দেবেন, সর্বশেষ টাস্ক কমপ্লিট করবেন, অ্যাড চোখের ব্যাটে ক্লোজ থেকে ডাইরেক্ট ক্লিক ওয়েবসাইট গেলে ভিজিট প্লে স্টোরে গেলে ডাউনলোড, এটা ক্লিক এটা কেবল ক্লিকের কাজ, আপনাদেরকে অবশ্যই এখানকার এই অ্যাপটিতে ক্লিকের কাজটা মেনে তারপর কাজ করতে হবে স্টার্ট টাস্কের স্টার্ট টাস্ক অপশনটাতে। সো আশা করি বুঝতে পেরেছেন। আর প্রথম 12টা টাস্ক কমপ্লিট করবেন, যতগুলো অ্যাড চোখের ব্যাটগুলো ক্লোজ করে দেবেন, ভুলেও কোনো অ্যাডে ক্লিক করবেন, অ্যাডে ক্লিক করলে আপনার ইনবিল্ড ক্লিকটা বেড়ে দেবে, আপনি অ্যাপটি থেকে উঠে দিলে পেমেন্ট পাবেন না। আর অ্যাপটিতে অবশ্যই আপনারা আপনাদেরকে ভিপিএনটি ইউএস সার্ভারে কানেক্ট করতে হবে। আর টাস্ক মানে হচ্ছে আপনাদের কাছে একটা এখানকার টাস্ক মানে হচ্ছে আপনাদের কাছে একটা লেখা শো করবে, আপনারা সেই লেখাটা পরে নেক্সটে ক্লিক করবেন, অ্যাড শো করবে, প্রথম যতগুলো অ্যাড শো করবে অ্যাডগুলো ক্লোজ করে দেবেন, সর্বশেষ অ্যাড শো করবে অ্যাডটি ক্লোজ না করে অ্যাডে ক্লিক ওয়েবসাইট গেলে ভিজিট প্লে স্টোরে গেলে অ্যাপডাউট, এটা হচ্ছে আপনাদের কাজ করার নিয়ম। এটা কেবল ক্লিকের কাজ, আপনারা অন্য অন্য অনলাইন ইনকাম অ্যাড মুভ অ্যাপগুলোতে যেই ক্লিকের কাজটা মেনে কাজ করতেন সেম ক্লিকের কাজটা মেনে কাজ করবেন এই টুকটাক ক্যাশ অ্যাপটিতেও। সো এখান থেকে আপনাদেরকে স্ট্যাটাসকে কাজ করার যে নিয়মটা বললাম আপনারা সেম নিয়মটা মেনে কাজ করবেন এখানকার এই বোনাস অপশনটাতেও। সো আশা করি অ্যাপটিতে কাজ করার নিয়মটা আপনারা বুঝতে পেরেছেন, না বুঝলে কমেন্ট করে জানাবেন, রিপ্লাই দিয়ে বোঝানোর চেষ্টা করব। সো যাই হোক, এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে অ্যাপটিতে কাজ করে যখন আপনার অ্যাকাউন্টে মেমোরি আছে অনেকগুলো পয়েন্ট হবে, তখন আপনার অ্যাপটি থেকে নিয়ম মেনে কীভাবে উইথড্র দেবেন। উইথড্র জন্য এবার আপনি নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন যে উইথড্র বলে, এই উইথড্র অপশনটা ক্লিক করবেন, তাহলে আপনি দেখতে পাবেন যে তিনটা মাধ্যমে আপনি অ্যাপটি থেকে উইথড্র পেমেন্ট রিসিভ করতে পারবেন, একটা হচ্ছে মোবাইল রিচার্জ বিকাশ নগদের মাধ্যমে, এবং নিচে লেখা শুরু করতে হচ্ছে আপনি কত পয়েন্টের বিনিময়ে উঠে দিলে কত টাকা পেমেন্ট পাবেন। মোবাইল রিচার্জ 3700 পয়েন্ট উঠে দিলে 20 টাকা মোবাইল রিচার্জ পাবেন, মিনিমাম বিকাশ 16000 পয়েন্ট উঠে দিলে 100 টাকা বিকাশের পেমেন্ট পাবেন, নগদ সেম। এখান থেকে নিচে একটা লেখা রয়েছে লেখাটা পড়ে নেবেন। এবার আপনি যে মাধ্যমটা দ্বারা পেমেন্ট রিসিভ করতে চাচ্ছেন সেই মাধ্যমটার উপরে ক্লিক করে দেবেন, আমি বিকাশের পেমেন্ট দিতে চাচ্ছি তাই বিকাশটা সিলেক্ট করে দিলাম, তাহলে দেখতে পারবেন যে এখানে অটোমেটিকলি পয়েন্টটা চলে আসবে নিট পয়েন্ট। এখানে দুই নম্বর একটা অপশন রয়েছে ইন্টার বিকাশ নাম্বার, এবার আপনি যে পেমেন্ট ব্যথিটা সিলেক্ট করেছেন সেই নাম্বারটি আপনি এখানে দিয়ে দেবেন, তারপর এখান থেকে আপনি উইথড্র অপশনটা ক্লিক করবেন, নিচে লেখা আছে উইথড্র দেওয়া, উল্টোতে ক্লিক করে আপনি আপনার পেমেন্টটি পাবেন, উল্টোতে ক্লিক করবেন, তাহলে 24 ঘন্টা ওয়েট করবেন, পেমেন্টটি পেয়ে যাবেন এই নাম্বারটাতে। এই কত পয়েন্টের বিনিময়ে যত টাকা হয় সেই টাকাটা 100 টাকা হবে বিকাশে পেমেন্ট নিতে হলে। সূর্যতে ক্লিক করার পর আপনি আপনার পেমেন্টটি পেয়ে যাবেন। অ্যাপটি সম্পর্কে আপনাদের এ টু জেড স্টেপ বাই স্টেপ বুঝে দিলাম, অ্যাপটিতে অবশ্যই আপনারা নিজ দায়িত্বে কাজ করবেন, কাজ করে পেমেন্ট না পেলে আমি দেয় না, সেটা আপনাদেরকে ভিডিও শুরু ডিসক্লেমারে লিখে দিয়েছিলাম। সো ভিডিও এবং অ্যাপ নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন, ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাকে।